নমস্কার বন্ধুরা, বনসাই এন্ডি চা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আছে কিছু বন্ধু কমেন্টস ও এই কাজটির উপর কিছু কাজ করব আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চগুলোকে প্রুন করার পরেও দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটাকে প্রুন করেছিলাম। প্রুন করার পরেও এখানে প্রুন করার পরেও আশা করি আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারছেন যে এখানে প্রুন করেছিলাম, এখান থেকে প্রুন করার পর একটা ব্রাঞ্চ ডেভেলপ করছিল, সেই ব্রাঞ্চটি আবার এখানে প্রুন করি আমি এই জায়গাতে। তো এখান থেকে প্রুন করার পর আবার লম্বা হয়ে সেই ব্রাঞ্চটি অনেকটা আকারে বড় হয়ে গেছে। তো গাছটার ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, গাছের ব্রাঞ্চের লেন্থটা দেখতে পাচ্ছেন যে অনেকটা লম্বা। তো সেগুলোকে আমি কেটে কেটে সাইজ ঠিক সাইজ মতো নিয়ে আসবো, আর কিছু কিছু বন্ধুর প্রশ্ন উত্তর দিব। তো এইসব কাজগুলো আজকে আমি করতে চলেছি। আর এই কাজটার সঙ্গে আপনারা সকলে পরিচিত আছেন, এই কাজটার কাজ আমি বহুবার করেছি এবং বহুবার এই কাজটির উপর ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন বন্ধুরা, কিছু কমেন্টস ও কিছু কাজ করি এই কাজটির উপরে। তো বন্ধুরা, আমি এটাকে পূর্ণ করছি। তো একজন আমাকে বারবার একটাই কমেন্ট করে যে বনসাই করতে গেলে কী কী টুলস প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি বলি যে আমি সেরকম কোনো বনসাই টুল ইউজ করি না, আর যেসব টুলসগুলো প্রয়োজন হয় সে সম্পর্কে কিছুটা আলোচনা করছি আপনাদের সামনে। যেরকম দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা আমার প্রুনার, গাছ প্রুন করতে গেলে এরকম একটা, যাকে বলা হয় বাংলায় গ্রাম সোজা কথায় যে কেঁচি বলা যায়, এরকম একটা কেঁচি বা প্রুনার আপনার প্রয়োজন পড়বে। তার সঙ্গে ব্রাঞ্চ কাটার জন্য আপনার একটা কনকেভ কাটার বলে একটা কাটার পাওয়া যায়, সেটারও প্রয়োজন হয়। আর একটা কাঠির প্রয়োজন পড়বে, যেটা চপস্টিকের মতো ইউজ, মানে চপস্টিকের মতো দেখতে, সেটাকে দিয়ে আপনি আপনার বনসাই যে মাটিটা আছে, যখন আপনি কোনো গাছকে বনসাই পটে দিবেন বা বনসাই করবেন ফাইনাল পটে দিবেন, তো সেই সময় আপনার সেই কাঠিটির প্রয়োজন পড়ে, যার মাধ্যমে আপনি মিক্সিং সয়েলটাকে সঠিকভাবে সেট করতে পারেন, যাতে করে কোনো এয়ার পকেট না থাকে। তো এইসব জিনিসগুলো প্রয়োজন হয়। তার মধ্যে আরেকটা জিনিস যেটা প্রয়োজন হয় আপনার, সেটা হচ্ছে ওয়্যার। ওয়্যারের মাধ্যমে আপনি তারের মাধ্যমে আপনি সেটাকে বলতে কি, সেই ব্রাঞ্চগুলোকে আপনি ঠিক মতো নির্দিষ্ট রূপ দিতে পারবেন। তো এইসব কিছু কিছু জিনিসপত্র যেগুলো আছে সেগুলো প্রয়োজন হয় বনসাই, একটা বনসাই করার জন্য, যেগুলো না থাকলে নয়। তো আমার মতে যে যারা নতুন আমরা বনসাই ক্রিয়েটর বা যারা নতুনভাবে বনসাই করছেন, যারা নতুনভাবে বনসাই তৈরি করছেন বা তৈরি করতে চলেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এখন আপনাদের সেই সব বনসাই টুল ব্যবহার করাটা না করাটাই ভালো। আমি যেসব টুলসগুলো ব্যবহার করি সেই টুলসগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা ঘরোয়া জিনিস দিয়ে বনসাই সুন্দরভাবে বনসাই তৈরি করতে পারেন। আমি আমার দিক দিয়ে বলি যে আমি সেরকম কোনো বনসাই টুল এখনও পর্যন্ত ইউজ করিনি, কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার বনসাই গাছগুলো, যেগুলোকে বনসাই আমি তৈরি করছি, তো এইভাবে আপনারা বনসাই তৈরি করতে পারেন। আর আরেকটা কমেন্ট যেটা ছিল যে বনসাই করতে গেলে কী মাপের টপের প্রয়োজন হয় এবং কীরকম টপ লাগে, তো সেক্ষেত্রে একটা ভিডিও এর আগে আমি বানিয়েছি, তো সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। তো আমি তার লিঙ্ক এই ভিডিওর শেষে দিয়ে দেবো, যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই আপনারা সেই ভিডিওটাকে একবার দেখতে পারেন। তো কিছু কিছু ক্ষেত্রে বনসাই টুলের প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে বনসাই টুলের প্রয়োজন হয় না। আর সেই বনসাই টুলগুলোর দামও খুবই, তো আমার মতে যারা নতুন বনসাই ক্রিয়েটর বা নতুন যারা বনসাই তৈরি করছেন, তারা ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করতে পারেন। আমি আমার এই সেই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিও শেষে তুলে ধরবো, যদি প্রয়োজন মনে হয় তো অবশ্যই দেখে নেবেন। এবং কী টপ
বা কত মাপের টব প্রয়োজন হয় সেটাও আমি আমার এই চ্যানেলের মধ্যে এর আগে আপলোড করেছি, তো আপনাদের জন্য সেটাকেও আবার পুনরায় তুলে ধরব। তো অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর যদি না বুঝতে পারেন তারপর অবশ্যই কমেন্ট করবেন, আমাকে কমেন্টে প্রশ্নে জানাবেন যে আপনার বুঝতে কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমি আপনাদের জন্য সেই ভিডিওটা পুনরায় তুলে ধরার চেষ্টা করব এবং ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমার এই ভিডিওগুলোর শেষের দিকে আপনাদের জন্য যে প্রশ্ন থাকে, কিছু প্রশ্নের উত্তরে কিছু ভিডিও থাকে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি আপনাদের জন্য তুলে ধরি। তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ব্রাঞ্চ আছে এই গাছটির মধ্যে, তো সেগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো ভিতরের দিকে ব্রাঞ্চ ডেভেলপ করছে সেই ব্রাঞ্চগুলোকে বিশেষ করে কেটে বাদ দিচ্ছি, আর কিছু যেগুলো লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো এরকম কাজগুলো করাটা দরকার। তো বন্ধুরা, এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, আর আপনাদের প্রশ্ন করতে থাকুন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার হয় তো অবশ্যই দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনটা ব্রাঞ্চ এক জায়গা থেকে ডেভেলপ করছে, তার জন্য আমি এটাকে ব্লেডের মাধ্যমে কেটে বাদ দিচ্ছি। আরেকটা কথা যেটা আপনাদের সামনে তুলে ধরছি, যে বনসাই টুল ব্যবহার করতে যারা নতুন বনসাই প্রেমী আছেন তাদেরকে বনসাই টুল ব্যবহার করতে নিষেধ করছি, এই কারণেই যে এক একটা বনসাই টুলের প্রাইস বা দাম প্রায় 1,500-2,000 টাকা করে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমার পক্ষে, যারা নতুন ক্রিয়েটর, যারা নতুন বনসাই তৈরি করছেন, তাদের পক্ষে না নেওয়াটাই ভালো। আগে ঘরোয়া জিনিস দিয়ে নিজের হাত থেকে ঠিকমতো সেভ করে নিন, ঠিকমতো কাজটা শিখে নিন, তারপরে নতুন বনসাই বা বনসাই টুল আপনারা ব্যবহার করবেন। তো এইসব দিকগুলো লক্ষ্য রাখুন, প্রথমে বনসাই টুল ব্যবহার করাটা যে খারাপ সেটাও কথা বলছি না আমি, আপনারা অবশ্যই বনসাই টুল ব্যবহার করতে পারেন। তবে জানেন যে আমি ঘরোয়া জিনিস দিয়ে বেশিরভাগ বনসাই করে থাকি, তো আমার যে ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করে থাকি সেই ভিডিওটা এই ভিডিও শেষে দিয়ে দেবো, তো অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, আশা রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ও আমার এই চ্যানেলের সাথে থেকে পাশে থেকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটুকুটা আশা রাখি।